কোনো স্বামী যদি বউকে কষ্ট দেয় ওদেরকে কি করা উচিত আপনি বলেন আমি বললে সমস্যা আছে পদ্মসেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মসেতুতে টুস করে ফেলে দাও তুমি চুল আমি ফিতা বুকের সাথে বুক মিলিয়ে দেব তোমায় যত শেষবার যখন সিঙ্গেল মেয়ে দেখছিলাম তখন একটা কা দিয়ে একটা চকলেট খাইলাম দোস্ত কালকে যাবি আমার লগে কোনে তোর নানি ফুটকিরো নে একবার মন থেকে উঠে গেছো তো গেছো আবার ব্যাক আসতে চাও কেন এটা আমার মন তোমার নানির বাড়ি না আরে গার্লস হোস্টেলে একটা জব আছে করবি আরে কি কথা শুনাইলি তুই করব করব স্যালারি কিন্তু 10,000 টাকা মাত্র ও মাই গড স্যালারিও পাবো মালিকা তোমায় কোনো একদিন হইতে হবে বুড়ি মেকআপ বক্সে থাকবে তোমার সামার সুফারি আম্মু আমি কি সুন্দর তোর বয়ফ্রেন্ড রে জিজ্ঞেস কর আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই তাহলে বুঝ তুই কত সুন্দর ও মাই গড জান তোমার তো দেখতে একদম পরীর মতো লাগতেছে মাশাআল্লাহ ইশ তুমি সুন্দর হলে আমিও বলতাম কেন আমার মতো করে মিথ্যাই বলে দাও সাসা এই বয়সে কাজ করতেছেন যাইবেন তো মরে সময় থাকতে পোলাটের বিয়া করাইয়া বউ আনেন ঘরে কথা তো মন তো কনে বাবা তনু পোলার তো গজা নেই এখনো নুনু বাপু দাঁড়ান 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 আপনার জুতাটা না অনেক সুন্দর লাগছে খুলবো নাকি এ আপু দাঁড়ান 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 এমনিতে আপনার ড্রেসটাও না অনেক সুন্দর লাগছে ভাই মারো বুঝি মারো ভাইয়া আমাকে গোলাপটা দাও না তোমাকে কিসের গোলাপ দিব তোমাকে কিসের গোলাপ দিব তুমি তো নিজেই একটা গোলাপ ময়দা তোমাকে দন্ন মেয়ে রাজ রাজকন্যা তোমারই জন্য অভ্যাস করে ফেলছো না যখন ইচ্ছা তখন রাগ দেখাবা আর বারবার আমি রাগ ভাঙাবো চলো এবার আমি আর রাগ ভাঙাবো না নাটক বাজ কথা কার কি হইছে বাল হইছে তোমরা কয় ভাই আমরা দুই ভাই দুই ভাই কে কে আমার আব্বু আর আমি